হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুরমা, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপুরা, আমি আজকে একটা হেলদি মজার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমার আজকে রেসিপি হচ্ছে মিক্সড বিনস সালাদ। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কী কী ইনগ্রেডিয়েন্টস নিয়েছি, তারপর আমি এক এক করে এগুলোকে অ্যাড করে নিব। এখানে আমি চার রকমের এখানে ক্যানের বিন নিয়েছি। আপুর আপনারা এখানে এটা যে কোনো গ্রোসারি স্টোরেই পেয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে অন্য কোনো বিনসও অ্যাড করতে পারেন। সাথে আমি নিয়েছি কর্ন, এইখানে কর্ন, এটাও ক্যানের, আমি কর্ন এক এক ক্যান নিয়েছি। সাথে আমার লাগবে এখানে ব্ল্যাক পেপার, চাট মশলা, সল্ট, এখানে লেমন জুস, আর এখানে আমি কয়েক রকমের গ্রিন পেপার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ইয়েলো পেপার, গ্রিন পেপার, রেড পেপার, অরেঞ্জ পেপার, ক্যারট, আর আমি অনিয়ন, রেড অনিয়ন কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো সবগুলোই আমি কিউব করে কেটে নিয়েছি। তাহলে আপুরা চলুন আমার মজাদার এখানে আমার হচ্ছে সালাদ, বিনস সালাদ আমি শুরু করি। আপুরা, এখন আমি অ্যাড করে নিব সবগুলো। প্রথমে আমি মিক্স বিনস আমি একটা আমার মিক্সিং বলে দিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে আমি এক এক করে সব অ্যাড করে দিব। এখানে প্রথমে আমি ইয়েলো পেপার দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব গ্রিন পেপার। এগুলো আমি হচ্ছে এক কাপ করে নিয়েছি আমার পরিমাণ বুঝে, বিনসের পরিমাণ বুঝে। আপনারা আপনাদের টেস্ট বুঝে পরিমাণ বুঝে নিয়ে নেবেন। তারপর নিয়ে নিচ্ছি অরেঞ্জ, ওয়ান কাপ অরেঞ্জ কুচি। তারপর নিয়ে নিচ্ছি রেড অনিয়ন, এটাও আমি সবগুলো কিপ করে কেটে নিয়েছি, এটাও ওয়ান কাপ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ওয়ান কাপ ক্যারট, সাথে দিয়ে দিচ্ছি ওয়ান কাপ ক্যারট। তারপর এগুলোকে আমি একসাথে মিক্স করে এর সাথে অ্যাড করব এখানে আমি ওয়ান টেবিল স্পুন লেমন জুস নিয়েছি, এখানে লেমন জুস। তারপর এখানে আমি চাট মশলা আমি নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন, এটা আমি দিয়ে দিচ্ছি। সাথে আমি দিয়ে নিব এখানে ব্ল্যাক পেপার, আমি ব্ল্যাক পেপার নিয়েছি ওয়ান টিস্পুন, এটা আমি দিয়ে দিয়েছি। এখন এটাতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিব। আপুরা, এখন স্মেলটা খুব মজার একটা স্মেল আমি পাচ্ছি। সাথে সল্ট নিয়ে নিব, আপনারা আপনাদের টেস্ট মতো সল্ট নিয়ে নেবেন। আর সাথে আমি দিয়ে দিব এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এটা হচ্ছে সালাতের অলিভ অয়েল, আমি অলিভ অয়েল ওয়ান টিস্পুন মিক্স করে নিচ্ছি। এখন এগুলোকে আমি একসাথে অ্যাড করে নিব। এই তো হয়ে গেল আমার মিক্সড বিনস সালাদ, খুবই হেলদি, খুবই মজাদার মিক্সড বিনস সালাদ। এটা আপনারা সকালে নাস্তাও খেতে পারেন, লাঞ্চ খেতে পারেন, ডিনারও খেতে পারবেন। আপুরা, তাহলে আজকে এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আর আমাকে একটা লাইক অ্যান্ড শেয়ার দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।